শিক্ষক নিয়োগ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, এবং তিনি যেসব মন্তব্য করেছেন সেই নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে আনন্দবাজার পত্রিকা, যেটা আমরা আজকে সকলেই দেখেছি। তো ওনাকে যখন আপার প্রাইমারি সম্বন্ধীয় প্রশ্ন করা হয় যে নিয়োগ প্রক্রিয়া কেন আটকে আছে, তিনি উত্তর দেন কি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে আছে, সেখানে নাকি ওনাদের কিছু করার নেই, এবং তিনি এটাও বলছেন নাকি নিয়ম মেনেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তো এখানে সরাসরি তিনি পরীক্ষার্থীদের দোষ দিলেন যে তারা মামলা করার জন্যই এই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। তো ওনাকে একটি প্রশ্ন যে মামলাগুলি কেন করা হয়েছিল, যখন মেল লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে একাধিক ভুল ছিল, যেমন রেশিও, এছাড়া ইন্টারভিউ দেওয়ার পরও তাদের মেল লিস্টে জায়গা হয় না, এছাড়া টেট ওয়েটেজ রাতারাতি বৃদ্ধি পেয়ে যায়, তাদের 90 থেকে 100, 100 থেকে 130 এরকম হয়ে যায়। তো এইগুলো কেন হয়েছিল, কমিশনের কাছে যেসব অভিযোগ পড়েছিল তার কোনো সদুত্তর কমিশন দিতে পারেনি, সেই কারণেই পরীক্ষার্থীরা মামলা করেছিল, তারা এমনি এমনি মামলা করেনি, এবং এই মামলাগুলো এখনও পর্যন্ত ঝুলে আছে, এবং এই মামলা মিটিয়ে কেন নিয়োগ হচ্ছে না সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সরকারের। সরকার যদি কমিশনকে অর্ডার দেয় যে নতুন করে মেল লিস্ট প্রকাশ করতে এবং সেখানে সমস্ত ভুল সংশোধন করতে, তাহলে কিন্তু এই মামলাগুলি আর থাকতো না এবং দ্রুত আপার প্রাইমারি নিয়োগ হতো, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনো দোষ নেই। এবং আপনি এই ধরনের মন্তব্য করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, বলছেন কি আপনাদের কিছুই করার নেই।